নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী, জাহান্নামে যারা যাবে। তারা বলছে সমস্ত মানুষই জাহান্নামী, কেবলমাত্র তারা নয়, ইল্লাল্লাযীনা, কেবলমাত্র তারা নয়, কারা? আমানু ও আমিলুস সালিহাত ইলা আখিরিস সূরা, কেবলমাত্র যারা ইমান আনবে, সৎ কাজ করবে, তারা ছাড়া, আর বাকিরা সব ক্ষতিগ্রস্ত। তার মানে দুইটা আয়াত থেকে স্পষ্টভাবে আমি আপনার কাছে প্রমাণ করতে পারি যে আমরা সব হচ্ছে জাহান্নামী, এখান থেকে কেবল তারা মুক্তি পাবে যারা মুক্তির জন্য প্রচেষ্টা করে, যারা মুক্তি চায়। যারা নাজাত চায় তাদের জন্য শুধু রয়েছে নাজাত, আর যারা নাজাত চায় না, নাজাতের জন্য কাজ করে না, সে কিন্তু ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। কোরআন হাদিসের এরকম বহু হাদিস আছে, যেমন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাহারা, পবিত্রতার প্রথম হাদিস, যেটা হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন, বাংলা যে তর্জমা করা হয়েছে তাতে একটা চমৎকার হাদিস আছে তাহারাতের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন আত-তাহুরু শাত্রুল ঈমান, নিশ্চয়ই পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর প্রশংসা করলে নেকির পাল্লা দিয়ে মিজানের পাল্লা ভরে যায়, নেকি দিয়ে মিজানের পাল্লা ভরে যায়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জুমলা বলে, তাহলে তার দুইটা নেকির পাল্লা ভরে যাবে, অথবা এই আকাশ এবং জমির মাঝে যতগুলো গ্যাপ আছে এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যাবে, এতটা মান। তারপরে বলা হয়েছে আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে এলিমেন্ট, মানে নূর, শুধু আলো নয়, মানে নূর ব্যাপক অর্থ রাখে। এটাও একটা আলো, আপনার মোবাইলেও আলো আছে, আবার যখন লোহা ঝালাই করে, অ্যাসেস ঝালাই করে, তা তো একটা আলো দেখা যায়, দেখা যায় না? সব আলোর দিকে কিন্তু আপনি তাকাতে পারবেন না, আলোর কিছু পাওয়ার আছে, সব আলো আপনার চোখ সহ্য করতে পারে না। তো আলোর যেমন পাওয়ার আছে, এটা হয় তার জ্বালানির উপরে, পাওয়ারের উপরে, আপনার ব্যাটারিতে কতটা পাওয়ার আছে ততটাই আলো প্রকাশিত পাবে। আগে দেখেছেন অনেকের তিন ব্যাটারি, চার ব্যাটারি টর্চ লাইট হইতো, যারটার পাওয়ার বেশি অনেক দূরে যেত, যেত না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু নূর, নামাজ, সালাত হচ্ছে এই নূর। এখন যার নামাজ যত সুন্দর তার নূর তত বেশি হবে, নূরের পাওয়ার তত বেশি হবে। যারা ড্রাইভিং করেন বা যারা গাড়ি চালান তারা বুঝেন, আপনার হেডলাইটের পাওয়ার যদি দুর্বল হয় তো সামনে অনেক গর্তের মধ্যে গিয়ে আপনি পড়ে যান, আর যার লাইটের পাওয়ার ভালো সে অন্তত আধা কিলোমিটার দূর থেকে দেখতে পায় রাস্তাটা কোথায় কি গর্ত আছে। তো জাহান্নামে তো পুরোটাই অন্ধকার হবে, পুরো জায়গাটাই অন্ধকার হবে, সেখানে আপনার আমার অত্যন্ত বেশি প্রয়োজন এই নূর, এই নূর ছাড়া কেউ আগে বাড়তে পারবে না। এই জন্য রাসূল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির নূর হবে তার আমল অনুপাতে, এক একটা নূর হবে কা মিসলিল জাবাল, পাহাড় সমতুল্য, মিসলিল উহুদ কোনো বর্ণনায় আসছে, কোনো বর্ণনা আসছে খেজুর গাছের সমান, এতটা উচ্চ হবে তার নূর, মানে আপনি ওই যে লাইট মারলে দেখা যায় না কত লম্বা হয় আলো, ঠিক এরকম কোনো ব্যক্তির নূর হবে শুধু তার বডিটুকু, কোনো ব্যক্তির নূর হবে শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুল আছে না, এই সামনে এতটুকু যাবে। এটা আপনি দেখতে পান ম্যানুয়াল মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাতি থাকে, কতটুকু আলো হবে ঘরের ভিতরে, যেমন ঝিনঝি পোকা ওই যে লাইট করে না, কি বলে এটাকে, ঝুনাকি, কতটুকু আলো হয়, আপনার ঘর আলো হবে কয়েকটা রেখে দিলে কিন্তু জল নিবে। কিয়ামতের মাঠে কতক ব্যক্তির আলো হবে এমন, জল ব্যবহার নিবে, তার রেজাল্টটা কি হবে, যখন জ্বলবে তখন সে আগে বাড়তে পারবে, আর যখন নিবে যাবে তখন থেমে থাকতে হবে। আর সেটা এমন একটা জায়গা, নিচে জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম, অন্ধকার, হাজারো কোটি লাখো মানুষ স্রোতের মতো ছুটবে, কে কার পায়ের তলে পড়বে, এগুলো অনেক কিছু দৃশ্য হাশরের মাঠে ঘটে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকের দরকার নূর, আলো।
তাহলে এই হাদিসের মধ্যে সালাতকে নামাজকে নূর বলা হয়েছে এতটুকু যদি আমি থামি আরেকটা হাদিস নিয়ে নেন সুনান দারিমিতে রয়েছে ওই হাদিসটি সম্পর্কে দুই রকমের উক্তি অধিকাংশদের মত হাদিস গ্রহণযোগ্য তাতে একটা কঠিন হাদিস আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আসসালাওয়াতিল খামসা ইয়াউমাইযিন কোন একদিন পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কথা বলতেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হিফাজত করবে শুধু পড়বে না মান হাফাযা আলাইহা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হিফাজত করে সেই ব্যক্তির কাছে কাল কিয়ামতের মাঠে নূর থাকবে কানাত লাহু নূরুন আর এই ব্যক্তির কাছে প্রমাণ থাকবে ও বুরহান নাজাতের দলিল থাকবে তার কাছে ও নাজাতান এবং নাজাত পাবে ইয়াউমাল কিয়ামা ওমান লাম ইউহাফাজ আলাইহা আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হিফাজত করে না আল্লাহ বলছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তাকুন লাহু নূর তার কোনো আলো থাকবে না ওয়ালা বুরহানুন তার কোনো প্রমাণ থাকবে না সে মুসলিম ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা আর তার কোনো নাজাত নাই ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ আর বেনামাজির হাশর হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে এবং সবচেয়ে বড় মুনাফিক যে উবাই ইবনে খালফ আছে এই মুনাফিকদের সাথে যারা নামাজ পড়ে না তো দারিমিতে হাদিসটা আছে তো নামাজ হচ্ছে নূর তারপরের টুকরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাদাকাতু বুরহানুন যেই ব্যক্তি সাদাকা দেয় তার কাছে প্রমাণ আছে সে নাজাত পাবে নামাজ আপনাকে আলো দেবে আপনার দান সাদকা আপনাকে সার্টিফিকেট দেবে নাজাতের সার্টিফিকেট জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেবে আর ওয়াসাবরু দিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রদীপ তুল্য মোমবাতি বা প্রদীপ চেরা যেটা আগুন নিতে পারেন আপনি লাইট থেকে তো আগুন আলো নিতে পারবেন না আপনি নিতে পারবেন কিন্তু একটা মোমবাতি চেরা কুপি হারিকেন তা থেকে আগুন নিতে পারবেন ধার করে নিত না আগের যুগের মানুষ একজন আরেকজনের কাছ থেকে এটা কি সবর বলছে সবর দিয়া তার মানে যেই ব্যক্তির ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে তার এই ব্যক্তি থেকে বহু মানুষ উপকৃত হতে পারবে একে যদি আপনি কষ্ট দেন এ আপনাকে কিছুই বলবে না এ ধৈর্য ধারণ করবে তাহলে আপনি এর থেকে কল্যাণ পাবেন যেমন এই যে একটা কূপি জ্বলতেছে নিজে জ্বলে কিন্তু আপনাকে উপকৃত করে আপনার ঘর আলোকিত করে চাইলে আপনি এখান থেকে আগুন নিতে পারেন তাহলে একজন ধৈর্য ধারণ করেন ব্যক্তির মূল্য হচ্ছে এটা বলছে সবর দিয়া আর এই সবর মানে আমরা বুঝি যে আপনার কষ্টে আছে এখন ধৈর্য ধারণ করতে হবে কেউ মরে গেছে ধৈর্য ধারণ করতে হবে দোকানে আগুন লেগে গেছে ধৈর্য ধারণ করতে হবে পরে গিয়ে পাটা ভেঙে গেল কেটে গেল বা ব্যথা পাইলে জ্বর আসছে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এইসব ক্ষেত্রে আমরা ধৈর্য বুঝি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাপ্পা বলে ধৈর্য ধারণ কর ঠিক হয়ে যাবে সব ঘরে অভাব বলছে ধৈর্য ধারণ করে ঠিক হয়ে যাবে চাকরি পান না একই কথা বলবে সবাই এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে কিন্তু আজ পর্যন্ত আপনি না কোনো শিক্ষককে বলতে শুনেছেন কোনো ছাত্রকে আর না কোনো পিতামাতাকে বলতে শুনবেন তার সন্তানকে আর না কোনো স্বামী স্ত্রীকে বলেছে ইবাদতের ক্ষেত্রে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছ এটা ধৈর্যের সাথে আদায় করো তুমি দাঁড়ে রেখেছো ধৈর্য ধারণ করো পর্দা করতেছো ধৈর্য ধারণ করো হারাম থেকে বেঁচে আছো ধৈর্য ধারণ করো অথচ এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমরা ইবাদতের ক্ষেত্রে যে আমাদেরকে ধৈর্য লাগবে এটা আমাদের নাই এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের ধৈর্য লাগবে যে নেট তুমি অন্যায় কিছু দেখো না অপেক্ষা করো ধৈর্য ধারণ করো বিয়ের প্রয়োজন ধৈর্য ধারণ করো তুমি যা ইচ্ছে তাই ব্যবহার করো না বা যেখানে সেখানে যেও না অন্যায় থেকে বেঁচে থাকো সবাই সিগারেট খাচ্ছে তুমি খেয়েও না ধৈর্য ধারণ করো অন্যায় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে আবার ভালো কাজে লিপ্ত থাকার জন্য ধৈর্য লাগে কতটা ধৈর্য দরকার যে আপনি রাতের হয়তো বারোটা কখনো কখনো একটা দুইটা বাজে শুয়েছেন আপনাকে ফজরে জাগতেই হবে তাহলে এটার জন্য ধৈর্য লাগবে আপনি ধৈর্য হারা হয়ে গেলে চলবে না একদিন হয়তো সম্ভব আপনি প্রতিদিন সালাত আদায় করবেন এর জন্য ধৈর্য লাগে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা ধৈর্যের ব্যাপার হারাম থেকে বেঁচে থাকার জন্য কি লাগে ধৈর্য লাগে তার মানে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে তার একটা কষ্ট আছে
ওই কূপের মতো, কূপে যে জল তোছে আপনি এরকম জ্বলবেন আস্তে আস্তে, আপনি পুড়ে যাবেন, বয়না পুড়ে গেল অন্তরটা এরকম, মানে ব্যথায় ব্যথিত হয়ে এরকম বলে মানুষ যে জ্বলে জ্বলে মানে শেষ হয়ে গেছে। তো এটা কূপের মতো, কিন্তু এতে কি হবে, ওই আলো ছড়াবে, আপনার গুণের আলোটা ছড়াবে। এই জন্য ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, আসাবর দিয়াম বলা হয়েছে। ওই ধৈর্য শুধু ওই কেটে গেলে ব্যথা পেলে আঘাত পেলে এটার জন্য নয়, ওটাও একটা ধৈর্য, ওটা হচ্ছে ছোট ধৈর্য, কিন্তু সব থেকে বড় ধৈর্য হচ্ছে মরার আগ পর্যন্ত ইসলামের উপরে থাকা, মরার আগ পর্যন্ত মুসলিম হয়ে থাকা, শয়তানের পদে পা না দেয়া, এটার জন্য হচ্ছে ধৈর্য, এটা হলো সবচেয়ে বড় ধৈর্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলেছেন সাবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন হে নবী আপনি ধৈর্য ধারণ করেন তাদের মতো যারা ধৈর্য ধারণ করার ক্ষেত্রে শীর্ষস্থানীয়, আজমি মিনার রুসুল যারা ছিলেন অনেক বড় মাপের রসুল, কারা তারা, নূ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাঁচজনকে বলা হয় উলুল আজমি মিনার রসুল, মানে শীর্ষস্থানীয় পাঁচজন রসুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার পূর্বে আরও চারজন রাসূল অতীত হয়ে গেছে, আপনি তাদের মতো ধৈর্য ধারণ করেন। তার মানে কি, নূহ আলাইহিসসালামকে দাওয়াতি ফিল্ডে প্রায় 1000 বছর তাকে ধৈর্য ধারণ করে দাওয়াত দিতে হয়েছে, 950 বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর পথে ফিরে আসো, অন্যায় পথে যেও না, এইভাবে দাওয়াত দিয়েছেন 950 বছর। ঈসা আলাইহিসসালামের ধৈর্য কতটা, বলছে তুমি এখান থেকে না ফিরলে তোমাকে হত্যা করে দেব, চেষ্টাও করেছিল, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, পারেনি হত্যা করতে, তার মানে মেরে দিবে পর্যন্ত, কিন্তু তারপরে তিনি ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করেছেন। মূসা আলাইহিসসালাম কতটা ধৈর্য ধারণ করেছেন ফেরাউনের দাওয়াতি ক্ষেত্রে, অনেক ধৈর্য ধারণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম শেষ পর্যন্ত তো ধৈর্য ধারণ করতে তাকে আগুনে ফেলে দেওয়া হইবে, কতটা ধৈর্য ধারণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার জন্মভূমি মক্কা পর্যন্ত তাকে ছাড়তে হয়েছে, তাইফে তো মেরেই দিতেন, মেরিয়ে দেওয়া হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত যেহেতু বাঁচিয়ে রাখবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বা হায়াতে রেখেছিলেন। তাহলে তাদের যে ধৈর্যটা, কোন ধৈর্যের কথা আল্লাহ বলেছেন, অভাব ছিল সেটার ধৈর্য, কিসের ধৈর্য ছিল, ধর্মের উপর টিকে থাকার ধৈর্য, আল্লাহর দিনকে প্রচার করার ধৈর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে এটা মানুষের কাছে প্রচার করার ধৈর্য, এর জন্য ধৈর্য লাগে। এই জন্য সূরা আসরে কি আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, বলছে হকের দিকে মানুষকে দাওয়াত দিবে আর এটার ক্ষেত্রে তার পরে আসছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, এর জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, মানে একে অপরকে ধৈর্যের শিক্ষা দিতে হবে যে তোমরা ধৈর্য ধারণ করো। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আল ইয়াসির, ইয়াসির এবং তার পরিবার এবং সুমাইয়া এবং তার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার কথা বলতেন, যে ফাসবির আলা ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, এই কষ্ট তোমরা প্রাপ্ত হচ্ছ আবু জাহাল আবু লাহাবের পক্ষ থেকে, মক্কার কাফেরদের পক্ষ থেকে, ফাসবির তোমরা ধৈর্য ধারণ করো, এতে কি হবে, ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমাদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করতেছি জান্নাতের, তার মানে ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো ধৈর্য অনেক বড় একটা ব্যাপার, তা আমাদেরকেও সে ধৈর্য লাগবে, কিন্তু আমরা মুসলিমরা শুধু মুখে বলি মুসলিম, কিন্তু আমাদের ধর্মের উপরে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হারাম খাওয়ার সময় মনে থাকে না যে আমি মুসলিম, পোশাকের ক্ষেত্রে যে ইসলাম আছে সেটা আমরা খেয়াল করি না, যখন আড্ডা দিই দোকানে চায়ের দোকানে খেলতাম সে যখন লিপ্ত থাকি, তখন আমরা বুঝি না যে আমাদেরকে এখান থেকে বাঁচতে হইতো, ধৈর্য ধারণ করা উচিত আমাদের রং তামশা থেকে বেঁচে থেকে। যখন কোনো অনুষ্ঠান হয় গায়ে হলুদ এই সেই রং ঢং খেলতামশা গান বাজনা, তখন আপনিও মিশে যান তাদের সাথে, ভুলে যান এইসব কিছু। আর ইবাদতের ক্ষেত্রে আমাদের তো ধৈর্য নাই বললেই চলে, রমজান মাসে সেই দৃশ্যটা আপনি ফুটে উঠতে পাবেন যে রমজান আমাদের যে ধৈর্য নাই তার বাস্তব প্রমাণ হচ্ছে প্রথম রমজান আর শেষ রমজান। প্রথম রমজান আপনি প্রথম 75 নামাজি হলে জেনে নেন, প্রথম রমজানে আপনি হয়তো জায়গা পাবেন ওই যে ওখানে ওই প্লাস্টিকে, পঞ্চম রমজানে আপনি ঢুকতে পাবেন বারান্দায়, কারণ আপনি তো 75 মুসাল্লি তাই না,
10 রমজানে আপনি ঢুকতে পাবেন এই যে প্রথম শেষ কাতারে 15 রমজানে মিডলে আর যেমনি 20 রমজান পার হয়ে যাবে আপনি পেয়ে যাবেন প্রথম কাতার মসজিদ খালি অথচ এই মুসল্লিরাই এত বেশি নামাজি হয়ে গিয়েছিল প্রথম রমজানের দিন আপনাকে ঢুকতে দেবে না এমন মানে তারা আগে ভাগে আগে দখল করে নেবে কিন্তু যেমনি 20 রমজান পার হয়ে যায় আর চাঁদ রাত হয়ে গেলে তাদের মনে করে যে যাক মুক্তি শেষ আমাদের ইবাদত শেষ আজকে থেকে আমরা আবার ফ্রি আবার রং তামশায় লিপ্ত হয়ে যায় আবার পাঁচ ওয়াক্ত নামাজও বাতিল পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেয় তাহলে ধৈর্য কোথায় আপনার ওই যে প্রথম দিন যেই নিয়তে যেই মানে আপনার প্রশান্তির সাথে যে আগ্রহ নিয়ে আপনি প্রথম কাতারে এসেছিলেন তাহলে এটা রমজানের শেষ দিন পর্যন্ত আপনি টিকে কেন রাখতে পারলেন না কেন নাই কারণ ধৈর্য নাই আপনার ধৈর্য হার আপনি তো এইভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদে আপনি দেখতে পাবেন যে আমরা ধৈর্য হারা হয়ে যাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসাবরু দিয়া তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা কোরআন তোমার পক্ষে এবং তোমার বিপক্ষে সাক্ষী হবে এটা আরো সেনসিটিভ কথা একটা কোরআন আমরা জানি যে ঘরের তাকের মধ্যে পড়ে আছে আল্লাহর কালাম কোরআন সবাই জানে এটা আল্লাহর কিতাব আল্লাহর কালাম কিন্তু এই কোরআনটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে এটা অধিকাংশ মানুষ আমরা ফিল করি না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা শুধু কোরআন নয় এটা তোমার সব কিছুকে কিন্তু সাক্ষী হচ্ছে এই কোরআন যতদিন তোমার ঘরে থাকবে যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কোরআন তোমার হয় পক্ষে না হয় তোমার বিপক্ষে কিন্তু সাক্ষী কিয়ামতের মাঠে এটা সব রেকর্ড করেছে কিয়ামতের মাঠে এটা আপনার পাশাপাশি আসবে আপনি যদি কোরআনের হক আদায়কারী হয়ে থাকেন তাহলে কোরআন আপনার পক্ষে বলবে আর আপনি যদি কোরআনের আদায়কারী না হয়ে থাকেন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে এই যে রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা এখানে একটা কথা বলে দিই আমাদের মাঝে অধিকাংশ অনেক মানুষ আছে যারা পীরের মুরিদ হয় আপনাদের এখানে হয় না আচ্ছা কেন হয় বলেন তো কোন একজন মানে কি শুনছেন যে কেন মানুষ পীরের মুরিদ হয় মানে তারা কি করবে পীরেরা কি করবে আপনাকে সুপারিশ করবে এটা শুনতে চাচ্ছিলাম পীরেরা আপনাদেরকে সুপারিশ করবে এই আশায় পীর ধরেন তাই না পীরের মরি ধরেন কি করেন পীর ধরে পীরে যা বলে তা করেন পীরের দরবারে গিয়ে বসেন নজর নিয়ে আসেন তাই না পীরের মতো করে আপনারা ওজিফা জপেন মানে এক কথা পীরের তরিকা যা আপনার তরিকা তা এটাই না এর কোনো গ্যারান্টি আছে কোনো দলিল আছে কোরআনে যে যেই পীরের মুরিদ আপনি হয়েছেন এই পীরে আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করতে পারবে এই অধিকার এই পীরকে দেওয়া হয়েছে এটার কোনো গ্যারান্টি আছে কিন্তু তারপর মানুষ তার মুরিদ হয় তাই না কিন্তু যেটার গ্যারান্টি আছে আপনি কিন্তু সেটা ধরেন নাই কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে এটা তো হাদিস এটা আল্লাহর রাসূল আপনার রাসূল বলছে এই কথা আর যে পীরে আপনার সুপারিশ করবে আপনার জন্য এটা পীর নিজে দাবি করতেছে আমি আমি নিজে দাবি করলাম যে আমার মুরিদ হন আমি আপনাদের জন্য সুপারিশ করব আমি দাবি করলাম না দলিল তো নাই দলিল আছে যে আমি ক্ষমতা পাবো কিয়ামতের মাঠে সুপারিশ করার আমার কাছে কোনো দলিল নেই কিন্তু কোরআন যে আপনার পক্ষে কথা বলবে আপনার জন্য যে সুপারিশ করবে এটার তো প্রমাণ আছে কারণ রাসূল বলছেন আপনার রাসূল বলছেন এই কথা আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে দলিল এটা রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন আমাদের নাজাতের জন্য আসছে হিদায়াত আছে তার মধ্যে রহমত আছে শিফা আছে বরকত আছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে বরকত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস কি রয়েছে আসসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফিআনি লিসাহিবিহি ইয়াউমুল কিয়ামা রমজান মাসের সিয়াম বা এমনি সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে রোজা যদি কেউ রাখে আর যে ব্যক্তি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে কোরআন এবং সিয়াম দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দেবে সিয়াম বলবে ইয়া রাব্বি মানাতুহু আনি তুআমি ওয়া শারাব আমি তো একে সিয়াম অবস্থায় খাদ্য এবং পানি খাওয়া থেকে বিরত রেখেছিলাম ফাশাফফিনি ফি আমার সুপারিশ গ্রহণ করো কোরআন বলবে মানাতু মিনাল লাইলি আল্লাহ আমি ওকে রাতের ঘুম থেকে বাধা দিয়ে রেখেছিলাম ও উঠে জেগে কোরআন পড়তো ফাশাফফিনি ফি আমার সুপারিশ আপনি গ্রহণ করেন আল্লাহর কাছে বলবে আর আল্লাহ যে গ্রহণ করবে এটা হাদিস স্পষ্ট রাসূল বলছেন কোরআন এবং সিয়াম দুটারই সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবে
তার মানে কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাকে জাহান্নাম থেকে না ছাড়াতে পারবে বলতেই থাকবে বলতেই থাকবে এক পর্যায়ে আল্লাহ কোরআনের কথা মেনে নেবেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর রহমত এটা মেনে নেবে তার এটার প্রমাণ আছে যেটার প্রমাণ আছে যে কোরআন হলো বরকতের কিতাব আপনি সেই কোরআনকে শুধু পেঁচিয়ে তাকের উপরে রেখে দিয়েছেন তাহলে বরকত কোরআনে আছে কোরআন থেকে আপনি বরকত নেন না কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিন্তু কোরআনের মুরিদ আপনি হইলেন না কোরআন যেভাবে আপনাকে চলতে বলে সেভাবে আপনি চলেন না আর আপনি একটা ভায়া একটা মানুষকে ধরে নিয়েছেন শর্টকাট রাস্তা যে কোরআন মানলে তো আমাকে অনেক হালাল হারাম মেনে চলতে হবে তো শর্টকাট একটা রাস্তা পীরের মুরিদ হয়ে যায় আমার নামাজ পড়লি কি আর না পড়লি কি এ তো আমার জন্য সুপারিশ করবে এই ধ্যান ধারণায় যদি কেউ মুরিদ হয়ে থাকেন তাহলে সে নিজেকে ধ্বংসের পথ ছাড়া আর কোনো ভালো পথে নেন নাই কারণ আপনাকে নাজাত দিতে পারে কোরআন কোরআনের পথই হলো নাজাতের পথ কোরআন যা বলবে আপনি যদি সেই মতে চলতে পারেন তাহলে নাজাত পাবেন তো কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে এ কথা জানার পরে আপনি বলেন তো দেখি আপনি কোরআনের সাথে কি হক আদায় করেছেন আপনি এখন পর্যন্ত কোরআন পড়াই শিখলেন না যে কোরআনটা আপনার জন্য সাক্ষী দেবে বলা হয়েছে আপনি এখন পর্যন্ত কোরআন পড়া শিখলেন না আজকে এক পিসটা কোরআন পড়ছে আমি যখন হাত উঠাইতে বলি না আমার মনে হয় না যে দশটা হাত উঠবে তাহলে আপনি চিন্তা করে দেখেন এইভাবে কতদিন আমাদের পার হয়ে যাচ্ছে আমরা একদিনও কোরআনের একটা আয়াতও পড়ি না কোরআনের আয়াত আল্লাহ কি বলেছেন আমার জীবনে বাস্তবায়ন করে দেখাবো আমরা কেউ সেটা চেষ্টা করি না তাহলে কোরআন আপনার পক্ষে কিভাবে সাক্ষী দেবে এটা ভাবতে হবে তাহলে রিয়েল যেটা যেটা সত্য সেটা আমরা গ্রহণ করতে রাজি না আমরা আমাদের বিবেক থেকে ভাবি আমরা যেটা শুনি যেটা আমরা মন থেকে নিয়ে নিয়েছি যে এটাই মনে হয় ওদিকে আমরা ছুটতেছি কিন্তু দলিল প্রমাণ নাই আমাদের কাছে অথচ রাসুলুল্লাহ বলতেছেন কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথচ আপনাকে উচিত ছিল কোরআনের মুরিদ হয়ে যাওয়া তার মানে কোরআন আল্লাহর কালাম যেভাবে আপনাকে চলতে বলবে আপনাকে সেইভাবে চলা উচিত এখন আপনি বলবেন তাহলে আমি কি সৎকরণ আয়াত বুঝতে পারবো হ্যাঁ আপনি বুঝতে পারবেন আপনার পীর যেমন বোঝে আলেমরা যেমন দাবি করে তাহলে আপনি সে এলেম অর্জন করেন অন্তত এতটা জ্ঞান তো অর্জন করা আপনার উপরে ফরজ যে আপনি আপনার রবের কালামটা পড়তে শিখবেন বুঝবেন যে আপনার রব কি বলেছে এতটা জ্ঞান তো আপনাকে শেখা জরুরি আপনি আলেম হবেন বড় মাপের ওটার জরুরি না কিন্তু আপনার রবের কালাম আপনি পড়ে বুঝতে পারবেন এতটা কোনো শিক্ষা তো আপনার দরকার নয় আমরা আমাদের সন্তানদেরকে কি বলি যে অন্তত একটা পত্রিকা একটা চিঠি তো লেখা শিখতে হবে তোর পড়তে হবে না যখন চিঠির যুগ ছিল তখন এই কথাটাই বলতো যে তোর কাছে একটা চিঠি আসে এটাকে তোর পইরা তো দেখতে হবে তোর কি আছে না আছে এরকম বলি না অন্তত এতটা তোর দরকার তোর চেক বই লিখতে নাম লিখতে সিগনেচার করা তোর শিখতে হয় তাহলে অতটা তো শিখবেন আপনি যে আপনার রবের কালাম আল্লাহ তো একটা কোরআন নাজিল করেছেন এটা কি শুধু আরবদের জন্য নাজিল করেছেন এটা একটা ভাষা মাত্র কোরআনের একটা আরবি ভাষায় নাজিল করা হয়েছে বিশেষ একটা কারণে কিন্তু আল্লাহকে বলেছে এটা শুধু আরবদের জন্য না বরং আমাদের সবার জন্য হুদাল্লিন নাস আল্লাহ বলেছেন কি বলেছেন এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য হিদায়াত আল্লাহ তো শুধুমাত্র ইয়া আইয়াতুহাল আরব এটা বলেন না আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার 56 57 58 উল্লেখ করেছেন যে হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশের বার্তা তোমাদের কাছে এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর তোমাদের যার যার অন্তরে যে রোগগুলো আছে এই কোরআন তোমাদের এই রোগগুলোকে দূর করে দেবে অন্তরের রোগ হচ্ছে নিফাকি মুনাফিকি অন্তরে জন্মায় শিরিক অন্তরে জন্মায় কুফুরি অন্তরে জন্মায় হিংসা অন্তরে জন্মায় বিদ্বেষ অন্তরে জন্মায় অন্তরে আল্লাহরকে ভয় না আসা ভয় না পাওয়া এটা অন্তরের কারণ হয় অহংকার অন্তরে জন্মায় সংকীর্ণতা অন্তরে জন্মায় কৃপণতা অন্তরে জন্মায় এগুলো সব অন্তরের রোগ অন্যকে ছোট ভাবা নিজেকে বড় ভাবা এটা কোথায় জন্মায় এই অন্তরে জন্মায় আল্লাহ বলছেন অশিফাউন লিমা ফিস সুদুর এই কোরআন নাজিল করেছে বান্দা তোমার অন্তরের যত রোগ আছে সব দূর করে দেবে কোরআন তুমি কোরআন পড়ো কোরআন পড়লে তুমি কৃপণ হইবে না
কোরআন পড়লে তোমার মধ্যে অহংকার জন্মাইতে পারে না, কোরআন পড়লে তুমি তোমার অন্তরে বিদ্বেষ থাকবে না, কোন মুসলিম ভাইয়ের প্রতি তোমার সন্দেহ থাকবে না, কোন মুসলিম ভাইকে তুমি ছোট করে দেখবে না। এটা হচ্ছে কোরআন পড়লে এমনটা হবে, কারণ কোরআন আমাদেরকে এটা শিক্ষা দেয় যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে। কোরআন আমাদেরকে জুলুম করতে নিষেধ করেছে, কোরআন আমাদেরকে সঠিক গাইডলাইন করে। আল্লাহ কি বলেছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আমার সরল পথ, অতএব তোমরা এই পথের অনুসারী হও, এই পথে চলো, আর এটা ছেড়ে দিয়ে বিভিন্ন পথে তোমরা পাবারে আনো, তাহলে কি হবে, এই রাস্তা থেকে তোমরা দূরে সরে যাবে। তাহলে আমাদেরকে কোরআনের পথে চলতে বলা হয়েছে, এই কোরআন হলো আমাদের সব কিছু। তো কোরআন ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কোনো কিছু গ্রহণ করে, অন্য কোনো নাজাতের রাস্তা তালাশ করে, সে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বর্ণনা করেছেন এইভাবে যে আল কোরআনু হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্ত রশি, শক্ত হাতল যা আল্লাহ আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। বলছে তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, এক প্রান্ত আল্লাহর হাতে আছে, আল্লাহর কাছে, আর এক প্রান্ত এই জমিনের মধ্যে লটকে দিয়েছে যা তোমরা ধারণ করেছো। ফায়াস্তামসিকু বিহা আও কালা কামা কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন এটাকে শক্ত করে ধরো, যদি তোমরা এটাকে শক্ত করে ধরতে পারো, ফালা তুহলিকু বাদাহু আবাদা, তাহলে এটা ধরে নেওয়ার পরে তোমরা আর কোনোদিন হালাক হবে না, গুমরা হবে না। এটা কত চমৎকার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন এক মাথা আল্লাহর কাছে আছে আর নিচে থেকে তোমরা কোরআনটাকে ধরো, তার মানে আমরা সবাই চোরাবালুর মধ্যে আছি, চোরা পথে ডুবে যাচ্ছি, উপর থেকে আল্লাহ একটা রশি লটকিয়ে দিয়েছে যে যে এটা ধরবে সে উঠে যেতে পারবে, নাজাত পেয়ে যাবে। এরকম দৃশ্য দেখেন না, যে চোরাবালু থেকে টেনে তোলার জন্য উপর থেকে কিছু একটা দেয় না, লাঠি দেয়, রশি দেয়, যারা ধরে টেনে তাদেরকে তুলে নিয়ে আসা হয়। তা আল্লাহ বলছেন তোমরা সবাই ওই সেক্টরে আছো, টাঙ্গিয়ে বলেছি আমরা সবাই জাহান্নামী। আল্লাহ বলছেন যে এখান থেকে উঠে আসতে চায় তাকেই শুধু উঠানো হবে। তাহলে উপর থেকে রশি লটকিয়ে দিয়েছে যেই ব্যক্তি আমার এই কোরআনটাকে ধরবে এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তাই জন্য কোরআনটাকে জীবনের বাস্তবায়ন করতে হবে, তাইলে আমাদের নাজাত রয়েছে। তারা সাল্লাম বলছেন আল কোরআন ও হুজ্জাতুল্লাকা ও আলাইকা, কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে কিন্তু সাক্ষী দেবে। কোরআনের মর্যাদা খুব ব্যাপক, যেই ব্যক্তি নিজের জীবনটাকে কোরআনের জীবন বানিয়ে ফেলছে, মানে তার সঙ্গী কোরআন, যখন তখন কোরআন পড়ে, কোরআন যা বলে মেনে চলার চেষ্টা করে, কোরআনের দিকে মানুষকে ডাকে, কোরআন দিয়ে উপদেশ দেয়, এই ব্যক্তিকে বলা হয় সাহেবুল কোরআন, কোরআনের সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে কত ব্যক্তিরা আছে যারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। কি মনে করেন আল্লাহর পরিবার, চিন্তা করা যায় আল্লাহর পরিবার মানে কি? এটা মানে কত ব্যাপক হতে পারে কথা, আল্লাহ শুধু নিজের বন্ধু বলে নাই, পরিবার বলছে এটা আমার পরিবারের লোক। বলছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহর পরিবারের লোক? রাসূল বলছেন আহালুল কোরআনে আহালুল্লাহি ওয়া খাসাতুহু, নিশ্চয়ই যারা আহালুল কোরআন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এরাই হলো আল্লাহর পরিবারের লোক এবং এরাই হলো আল্লাহর খাস লোক। এ হাদিস ইমাম ইবনে মাজাহ তার মুকদ্দামাতে এনেছেন, সম্ভবত হাদিস 215 নম্বরে পেয়ে যাবে, 215 নম্বরে হাদিসটা পেয়ে যাবে। তো আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত। এখানে আরেকটা কথা বলে দিই, কয়েকবার বলেছি আহলুল কোরআন, আহলে কোরআন বলেছি কয়েকবার, আর কোরআন কোরআনই বলতেছি, আপনি হয়তো ভাববেন না যে এটা আবার আহলে কোরআনদের সাপোর্ট না হয়ে যায়। আপনাদের সমাজে আছে আহলে কোরআন কেউ, মানে কোরআন মানে হাদিস মানে না, এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ, এই ফেতনা খুব মারাত্মক ফেতনা। একদল বেরিয়েছে তারা শুধু কোরআন মানবে, তারা বলে আমরা হাদিস টাদিস মানি না, বলে হাদিস তো রাসূলের জন্মের বা মৃত্যুর 250 বছর পরে লেখা হয়েছে, 200 বছর পরে লেখা হয়েছে, তো এগুলো যে সঠিক কথা এটার গ্যারান্টি কি? তারা বলতেছে যে না হাদিস আমরা মানি না, হাদিসের মধ্যে একটা হাদিস আছে এটা, একটা হাদিস আছে এটা, তো দরকার কি আমরা শুধু কোরআন মানি? একটা দলই আছে। তা আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে এই ধরনের এখনো গোমরা জন্মায় নেই, আপনারা অনেক ভালো আছে। হাদিসবিহীন কোরআন মানলে কোনো ব্যক্তি পথ চলতে পারবে না, কোনো ব্যক্তি পথ চলতে পারবে না। যেমন আপনারা যেখানে মসজিদে বসে আছেন, আজান হবে তাই না, এশার নামাজ করবেন, এশার নামাজ কয় রাকাত একটা প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে?
কোরআনের আয়াতে দিয়ে নেই আল্লাহ বলছেন আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো কিভাবে করবেন আপনি নামাজটা পড়বেন কিভাবে এটা তো আল্লাহ কোরআনে বলেন নাই তাহলে কোরআন মানা মানে কি কোরআন এবং হাদিসকে মানা কারণ কোরআন আপনি মানতেই পারবেন না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আপনি না দেখেন যে আল্লাহ আমাদেরকে বলেন আল্লাহ ধরেন রাসূলকে বলছেন আকিমিস সালাহ হে নবী আপনি নামাজ কায়েম করে দেখান তো রাসূলকে কায়েম করে দেখাই নাই আর আমাদেরকে কি বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের ইতাত করো আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো তো রাসূল যদি এইভাবে নামাজ পড়ে থাকে তাহলে এটাই আমাদের নামাজ যত রাকাত পড়েছে ওটাই আমাদের জন্য কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রাসূল করে প্রেরণ করেছেন যে বলছেন রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো তো এই নামাজগুলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন এজন্য আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না শুধু কোরআন মানি তাহলে এদের কথা কোরআন হাদিসে বলা হয়নি এরা হচ্ছে গোমরা ফিরকা এরা বাতিল দল কারণ রাসূল সাল্লাল্লাহু হাদিসকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তি এক কদমও হাঁটতে পারবে না বরং তার কাছে প্রমাণই নেই যে কোরআনটাকে আপনি কোরআন বলতেছেন এটা যে কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনার কাছে কি প্রমাণ আছে দলিল কি কারো কাছে কোনো দলিল আছে যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের প্রথম সূরা এটা আপনি পেলেন কোথায় কে বলল আপনাকে এটা আপনি তখন কি জবাব দেবেন আল্লাহ নিজে তো এসে আপনাকে বলে নাই বলছে তাহলে এটা কে করলো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটা যে কোরআন এটা করলো কে আপনাকে এটা রাসূলের কাছ থেকে নিতে হবে এটা আমাদেরকে আমাদের রাসূল শিক্ষা দিয়েছে যে এটা হলো কোরআন এরপর আর কোরআন নাজিল হবে না এই 30 পারায় সীমাবদ্ধ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটাই হচ্ছে কোরআন এটা আমরা পেয়েছি হাদিস থেকে পাইনি হাদিস বিহীন আপনি প্রমাণই করতে পারবেন না এটা কোরআন তাহলে যারা বলে হাদিস মানি না তার মানে পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করতেছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস যেমন কোরআন যেমন নাজিল করেছেন হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার মুখ থেকে হক ছাড়া কোনোদিন ভুল কথা বলি না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের ইচ্ছা থেকে কোনো কথা বলে দেয় না তিনি যা বলেন সবটাই তার রবের পক্ষ থেকে ওয়াহি সবটাই ওয়াহি হাদিসে যেমন ওয়াহি কোরআন হচ্ছে ওহি পার্থক্য শুধু কোরআনের জুমলাগুলো সেন্টেন্সগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন শব্দ আল্লাহ নাজিল করেছেন তেমন ভাবে পড়তে হয় আর হাদিসের শব্দগুলো আল্লাহ বার্তাটা বলে দিয়েছে এইভাবে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তিনি যেভাবে বলেছেন ওটা হচ্ছে হাদিস কোরআন নামাজে তেলাওয়াত করা হয় হাদিস তেলাওয়াত করা হয় না এই হচ্ছে পার্থক্য কিন্তু কোরআনের আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হাদিসগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কারণ এছাড়া রাসূলুল্লাহ ব্যাখ্যা জানতেন কি করে কারণ আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি এবং এর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে জানাব ওই ব্যাখ্যাগুলোই হচ্ছে এই হাদিস এজন্য হাদিস বিহীন আপনি কোরআন চলতে মানে মেনে চলতে পারবেন না এজন্য আহলুল কোরআন মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে তারা হাদিস বিহীন শুধু কোরআন দিয়ে কেউ নাজাত পাবে না তো এই হাদিসের সর্বশেষ জুমলা যেটা তাতে রাসূলুল্লাহ বলেছেন কুল্লুন নাসি ইয়াদু فبايعوا نفسهم فموتكها او موبكها প্রত্যেক ব্যক্তি তার সকাল হয় সারা দিন সে কাজ করে হয় সে এমন কাজ করে যেটা তাকে মুক্ত করবে অথবা সে এমন কাজে লিপ্ত যেটা তাকে ধ্বংস করবে তার মানে আমাদের প্রত্যেকের সকাল হয়েছে আজকে নাজাতের জন্য মানে জান্নাতের জন্য কিছু কাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছিলেন আর জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য কিছু পাপ থেকে আমাদেরকে বাঁচতে বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি নাজাত চায় তাহলে তাকে আজকে এই কাজগুলো করতে হবে এবং এই পাপ থেকে তাকে বাঁচতে হবে এটা প্রত্যেকের জীবনে আসছে রাসূলুল্লাহ বলছেন ফামুতিকুহা আও মুবিকুহা কত ব্যক্তি আছে সে নিজেকে মুক্ত করার কাজ করেছে আজকে আর কত ব্যক্তি আছে নিজেকে ধ্বংস করার কাজ করেছে তার মানে এখন আমাদেরকে দেখতে হবে আজকে সারাদিন আমরা যে কাজগুলো করেছি এগুলোকে আমাদেরকে নাজাত দিতে পারবে কিনা আমরা জান্নাতের জন্য কি করেছি এটা আমাদেরকে দেখতে হবে যে আজকে আমাদের উপর সারাদিন যে ফরজ পাঁচ ওয়াক্ত সালাত ছিল এই সালাতকে আমরা প্রপারলি সময় মতো আদায় করেছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে তাহলে যারা করেছেন তারা নিজেকে আজকে নাজাতের রাস্তায় রেখেছেন আর যারা করেননি তারা আজকে নিজেকে ধ্বংস করেছে যারা আজকে হারাম খাননি জর্দা সিগারেট মদ গাঁজা যত কিছু আছে নাপাক যত জিনিস আছে
এগুলো থেকে মুখকে হেফাজত করেছেন, গীবত করেননি, মিথ্যা বলেননি, তার মানে আপনি জান্নাতে যাওয়ার কাজ করেছেন। কিন্তু যারা এগুলোতে লিপ্ত তারা জাহান্নামে যাওয়ার কাজ করেছে। যারা দাড়ি রাখেন নাই সারাদিন পার হয়ে গেছে জাহান্নামের উপরে, যারা দাড়ি রেখেছেন তাদের দিনটা কেটেছে জান্নাতের উপরে। যাদের টাকনার নিচে কাপড় তারা জাহান্নামের উপরেই ছিলেন, যাদের টাকনার উপরে প্যান্ট তারা জান্নাতের উপরে ছিলেন। প্রত্যেকটা আমল আপনাকে জান্নাত না হয় জাহান্নামের পথ দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাকে উল্লেখ করেছেন যে আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়া নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে এবং জাহান্নামও তদ্রূপ। তার মানে জান্নাত জাহান্নাম অত্যন্ত নিকটে। কেউ আছে জান্নাতের কাজ করতেছে, কেউ আছে জাহান্নামের কাজে লিপ্ত। এটা নির্ভর করবে কখন। যেমন আজকে সারাদিন আপনি হারাম খেয়েছেন, এখনো আপনি সারাদিন জান্নাতের উপরে নাই জাহান্নামের উপরে ছিলেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি তো বুঝতে মনে করতেছেন কই আমি তো জাহান্নামে যাইনি, আমি তো বেঁচে আছি। যারা জান্নাতের পাঁচটা সালাত আদায় করেছেন, দাঁড়িয়ে রেখেছেন, হালাল খাচ্ছেন, তারা জান্নাতের উপরে আছেন, কিন্তু আপনি ফিল হচ্ছে না কোথায় আজকে আমি জান্নাত পেলাম, ফিল হচ্ছে না। এইভাবে যখন দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে, যেই দিন পৃথিবীর শেষ দিনটা হবে আপনার, যে আজকে হচ্ছে পৃথিবীর শেষ দিন, আজকের পরে আপনি আর বেঁচে থাকবেন না, ফয়সালাটা হয়ে যাবে ওই দিন। ওই দিন যদি আপনি আজকের দিনটা হয় ধরে নেন, আমরা জানি না আজকে কে মরবো কে বাঁচবে, কেউ জানি আমরা, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। তো রেজাল্ট কি, যেই ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করেছেন, হালালের উপরে ছিলেন, জান্নাতের কাজগুলো করেছেন, আপনি এখন মরেন নাই, বুঝতে পারতেছেন না আপনি জান্নাতের উপরে আছেন কিনা নাই, কিন্তু এখন যদি মৃত্যু চলে আসে না, তখনই জেনে নেন এটাই হলো জান্নাতি হওয়ার সৌভাগ্য, এটাই হলো জান্নাতি হওয়ার প্রমাণ। আর যেই ব্যক্তি পাপ কাজের উপরে লিপ্ত ছিলেন, মরেন তো নাই, কিন্তু ওই যে আজকে যে সারাদিন আপনি নামাজ পড়েন নাই, তওবা করেন নাই আল্লাহর কাছে, হারাম খেয়েছেন তওবা করেন নাই, রাত হয়ে গেছে, একটু পরে আপনি মরবেন কি মরবেন না আপনি জানেন না, যদি মরে যান এটাই হলো আপনার জাহান্নামের ফয়সালা। এটাই কারণ, এই যে শেষ সময়টা আজকে আপনাকে ছাড় দিয়েছেন আল্লাহ, এইভাবে ছাড় দিতে দিতে 30, 40, 50 বছর ছাড় দিয়ে ফেলেছেন, কিন্তু ওই যে যেদিন আপনার মৃত্যু হবে ওই দিনটা তো ফাইনাল। আল্লাহ কি বলেছেন, কুল্লু উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই সময়টা যখন চলে আসবে এক মুহূর্ত তাকে আগে অথবা তার পরে তাকে অপশন দেওয়া হবে না, ওই মুহূর্তে তারা আত্মাটাকে ক্লোজ করে নেওয়া হবে, কবজ করে নেওয়া হবে। সেই সময় আপনি বলবেন রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটাবে না যে তোমাকে এত কাল পর্যন্ত সময় দেওয়া হলো আর এখন তুমি মৃত্যু উপস্থিত হয়ে গেছে আর এখন বলতেছো আরেকটু সময় পেলে তুমি শুধরে যাইবা। আল্লাহ ভালো করে জানে যে কিয়ামত পর্যন্ত সময় দিলেও ও শুধরাবে না, এই জন্য কোনো ব্যক্তিকে অপশন দেওয়া হবে না। তো ভাগ্যিস যে যারা সালাত আদায় করেন নাই আজকে আপনার মৃত্যুটা হয় না, এটা আপনার ভাগ্যটা ভালো, কিন্তু জেনে নেন এই সুযোগটা প্রতিদিন আপনি পাবেন না। ওই যে মৃত্যু যেদিন ঘটবে না সেই দিন আপনি এই সুযোগটাকে একেবারে চিরতরে হারিয়ে ফেলবেন, আর সেই সুযোগটা হারানো মানিয়ে আপনি 60 বছর যে নামাজ পড়েন নাই ওটার শাস্তি হচ্ছে ওই দিন, ওই একটা দিনের নামাজই আপনার 60 বছরের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যারা পাঁচ অক্ত নামাজ আদায় করতেছেন আপনি ধৈর্যের সাথে, এখনও জান্নাতের রেজাল্ট আপনি পান নাই, পেয়ে যাবেন, আপনি যে সৌভাগ্যবান যেই দিন আজকে আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আপনি সালাত আদায় করেছেন, হালালের উপরে ছিলেন, আর এই সময় মালাকুল মওত উপস্থিত হয়ে গেছে, আপনি সৌভাগ্যবান, আপনার মৃত্যুটা হয়েছে ইসলামের উপরে। এবার আসুন আমি আপনাকে হাদিসটা শোনাই। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, এটাও তার তিনি কিতাবুর রিকাকে বা কিতাবুল তাকদীরের মধ্যে উল্লেখ করেছেন, আকদিয়া কিতাবুল কাদার তাকদীর 82 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 6607 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিব। রাসূলুল্লাহ বলছেন কত ব্যক্তি আছে যারা জাহান্নামের কাজে লিপ্ত কিন্তু লোকটা জান্নাতি, আবার কত ব্যক্তি আছে
যারা জাহান্নামের কাজে লিপ্ত লোকটা জান্নাতি আর কতক ব্যক্তি আছে যারা জান্নাতের কাজে লিপ্ত কিন্তু জান্নাতের কাজ করে যাচ্ছে কিন্তু লোকটা জাহান্নামে রেজাল্টটা কিভাবে হবে রাসূল বলছেন আল আমালু বিল খাওয়াতিম রেজাল্ট হবে তার শেষ সময়ের উপরে যে যেই দিন তার মৃত্যুটা হয়েছে সেই দিনের তার অবস্থাটা কি ছিল সে কি নামাজে ছিল সে কি হালালের উপরে ছিল হালাল পোশাক পরা অবস্থায় ছিল নাকি সে আজকে বেনামাজি অবস্থায় ছিল হারাম পোশাক পরিহিত অবস্থায় ছিল হারাম কর্মে লিপ্ত ছিল হারাম জায়গায় ছিল কি ছিল ওই যে মৃত্যু মুহূর্তটা বিচার করা হবে মৃত্যুর শেষ দিনটা তার আজকে সে কি আল্লাহর প্রতি তার বিশ্বাসটা কেমন ছিল যদি এক আল্লাহর প্রতি তার বিশ্বাস থেকে থাকে তাহলে এইটা হবে তার শেষ দিন এটাই হবে তার নাজাতের জন্য সবথেকে উত্তম কাজ কারণ রাসূল কি বলেছেন আল আমালু বিল খাওয়াতিম সর্বশেষ একজন ব্যক্তির থেকে যেই অবস্থায় তার আত্মা বের করা হবে এটাই হবে তার নাজাত আর না হয় ধ্বংসের রেজাল্ট ওটার উপরে ফাইনাল করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সাপোর্টে আরেকটা হাদিস নিয়ে নেন ইমাম মুসলিম কোট করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 7124 নম্বরে সেই হাদিসটা পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলে প্রত্যেক ব্যক্তিকে হাসরের মাঠে উঠানো হবে ওই অবস্থায় যেই অবস্থায় মালাকুল মউত তার আত্মা গ্রহণ করেছিল তখন আপনি ধরেন সালাতে আছেন নামাজ পড়ে মাত্র বের হলেন আর মালাকুল মউত আপনার আত্মাটাকে গ্রহণ করে নিল হাসরের মাঠে আপনি নামাজি হয়ে উঠবেন কোনো ব্যক্তি সিগারেট খাচ্ছেন হঠাৎ করে মৃত্যু চলে আসলো হাসরের মাঠে আপনি হারামখোর হয়ে উঠবেন যে ব্যক্তি নেশা করা অবস্থায় যদি মারা যায় জেনা করা অবস্থায় যদি মারা যায় চুরি করতেছে ওই সময় যদি মারা যায় বা একটু পরেই মরে গেল চুরি অবস্থায় তওবা করেনি তাহলে সে চোর হয়ে উঠবে হাসরের মাঠে যে ব্যক্তি এক আল্লাহর প্রতি বিশ্বাসী যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো ক্ষমতার অধিকারী নাই আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ নিতে পারে না এই বিশ্বাস নিয়ে যে মরবে সে তার মৃত্যুটা হবে তৌহিদের উপরে সে হচ্ছে আল্লাহর বান্দা আর যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আল্লাহর ওলির ও দিতে পারে নিতে পারে আল্লাহর ওলির ও গায়েব জানে আল্লাহর ওলির ও মুর্দাকে জিন্দা করে এই বিশ্বাস নিয়ে যারা ধারণ করে কিন্তু তওবা করে নাই এই ব্যক্তির মৃত্যু হবে মুশরিকের উপরে শিরকের উপরে এই জন্যে ইবাদত এবং আকিদা দুইটা যারা ঠিক আছে এই মৃত্যু যদি চলে আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে নাজাত পেয়ে যাবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে বিদায় দিতেন সফরে গেলে বা কিছু কি বলতেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা তারপরে ওয়া খাওয়াতিমা আমালিকা আমি আল্লাহর কাছে শরপত করলাম তোমার দিন তোমাদের তোমার ইমান নিরাপত্তা এবং তোমার শেষ কর্মকে তার মানে শেষ কর্মটা যেন ভালো হয় এই দিকে আমাদেরকে ফোকাস করা হয়েছে যেটা একটু আগে আমাদের এক ভাই বলতেছিল যে শেষ কর্মটা যার ভালো হবে মানে ভালো ভালো কাজ করতে হবে শেষ কর্মটা কার ভালো হবে বলেন যেই ব্যক্তি কন্টিনিউয়াস মানে ইস্তেমরারে যেটাকে বোঝায় করতেই থাকে এই যে আপনি বসে আছেন ভালো কাজে বসে আছেন একটু পরে নামাজ হবে এটা ভালো কাজ বাসায় গিয়ে হয়তো একটু কোরআন পড়লেন ভালো কাজ কারো সাথে হাসি মুখে কথা বললেন একটু কাউকে দান সৎকার করলেন বা খেয়ে বিছানায় শুয়ে শুয়ে জিকির করলেন এগুলো কি প্রত্যেকটা ভালো কাজ কিন্তু যারা হয় যে সারাদিন নামাজ পড়ে নেই জুমার সময় আসলো তাহলে জুমার সময় ভালো কাজ মৃত্যু তখন আসলো না একটু পরে গিয়ে টিভি ছাড়লো খেলা দেখতেছে গান বাজনা দেখতেছে আর ভাত খাচ্ছে ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে এটা ভালো লক্ষণ নয় মাঠে ঘাটে খেলতামশা কনসার্ট হচ্ছে আপনি সেখানে নাচানাচি করতেছেন একটু আগে আপনি মসজিদে ছিলেন ভালো কাজে ছিলেন আবার গিয়ে খারাপ কাজে লিপ্ত এখন আপনি কিভাবে জানবেন যে মৃত্যুটা কখন আসবে এই জন্য যেই ব্যক্তির শেষ অবস্থাটা ভালো চায় সেই ব্যক্তির উচিত সবসময় কোনো না কোনো ভালো কাজে লেগে থাকা সবসময় তাহলে হতে পারে একটা ভালো কাজের পরে আরেকটা ভালো কাজ যখন আসলো আর দেখা যাবে যে ওই সময় তার মৃত্যুটা চলে আসবে আর এটাই হলো যার শেষ ভালো তার সব ভালো ওই ভালো অবস্থায় মৃত্যু হওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউ ভালো কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ যে কথাটি থাকবে সেটা হচ্ছে দেখেন এটা একটা ইসলামের মূলনীতি রাসূল বলছেন প্রত্যেক ব্যক্তি তার জীবনের শেষ আমলটার উপরে সে নাজাত পেয়ে যাবে এটা এত বড় একটা মেসেজ যেটা আমরা হয়তো টেরও পাইনি আপনি জানেন এটা কত বড় মেসেজ একজন ব্যক্তি 50 বছর আল্লাহকে চিনে নাই 50 বছর 60 বছর সালাত পড়ে নাই আল্লাহকে চিনে নাই কিন্তু মৃত্যুর কিছুদিন আগে হলো দেখতে পাবেন কিছু মুরব্বীরা হারাম ছেড়ে দেয় দাঁড়িয়ে রেখে নেয় নামাজ পড়তে শুরু করে আপনি জানেন এরা হলো সৌভাগ্যবান এরা সৌভাগ্যবান যে এই মুহূর্তে যদি মরে যায় এই যে শেষ বয়সে এসে আল্লাহকে চিনেছে তওবা করেছে আপনারা হয়তো অনেকে মন্দ বলেন টিটকারি করেন যে সারা জীবন সুদ খেয়ে
এখন সে তসবিহ হাতে নিছে বলে কিনা আমরা বলি তো অনেকে না কিন্তু জেনে নেন আল্লাহর দয়া কিন্তু আমাদের চিন্তার চেয়ে অনেক ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে আপনার কেন এত কষ্ট বলে আমরা সব সময় চাইবো আমরা যেন একে অপরকে ক্ষমার দিকে দেখি আল্লাহ যেন ক্ষমা করে দেখ আপনাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ এটা হইতে হবে মুসলিমদের চিন্তা আপনাকে শাস্তি দেখ এটা আমাদের চিন্তা হলে আমার কি লাভ আপনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় বা আপনাকে যদি শাস্তি দেয় তা আমার কি লাভ কোনো লাভ আছে কোনো লাভ নাই তাহলে আপনার সাথে হিংসা কেন করব বরং আমরা বলবো যে আপনি ভালো করেছেন তওবা করে নিয়েছেন হালাল খান বাকিটা সময় তওবা করেন আল্লাহর কাছে ডাকেন আমরা উৎসাহ দেব কিন্তু আমরা দেখা যায় পরক্ষণে কি করে টিটকারি করি যে লোকটা সারা জীবন হারাম করছিল এই করেছে সেই করেছে এখন ভণ্ডামি এখন ভণ্ডামি কি তসবি ধরে নিয়েছে নামাজ জায় নামাজ ধরে নিয়েছে না এটা বলা যাবে না মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মৃত্যুর একদিন আগেও তওবা করার সুযোগ দিয়ে দেয় তাহলে মানে এই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে এটা আল্লাহর দয়া একদিন মুহূর্ত এক মুহূর্ত আগেও যদি কোনো ব্যক্তি তওবা করে নিতে পারে না তাকে আল্লাহ মুক্ত করে দেবে আমাদের রব এতটা দয়াবান এই জন্য আপনি গিলটি ফিল করবেন না আপনার জীবনে যত পাপ আছে ওগুলো নিয়ে আপনি ভয় পাওয়ার কথা না আপনি আপনার রবকে ডাকেন আমাদের রব আল্লাহ যিনি তার প্রতি আপনার বিশ্বাসটা ভালো হইতে হবে যে আমি এমন এক স্রষ্টার প্রতি ঈমান আনছি যে সেই স্রষ্টা আমাকে কোনোদিন শাস্তি দিতে পারে না এমনটা বিশ্বাস থাকতে হবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ভালো ধারণা নাই বিদায় আপনি মসজিদ ছেড়ে দিয়ে মাজারে চলে যান এই যে যেই মানুষের বাচ্চা হয় না তারা মসজিদে কেন সেজদার পরে সেজদা পরে থাকেন তারা গিয়ে ওই বট গাছের মধ্যে সুতা বাঁধে গজার মাছের শেওলা তুলে খায় ওই কচ্ছপরে গিয়ে কলিজা খাওয়ায় কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আর ভালো ধারণা নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কারো ভালো ধারণা থাকে সেই ব্যক্তি কোনো দিকগুলো করতে পারবে না সে পেলেও খুশি না পেলেও খুশি যে আমার রব যা যা ফয়সলা করবে তাই এমন কোনো নাজায়েজ কাজ সে করতে পারে না যেটি ইসলামে হারাম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটা হচ্ছে সব থেকে বড় এই জন্য আপনাকে আল্লাহ দিলে আপনি সন্তুষ্ট হবেন তা নয় বরং আপনাকে আল্লাহ দেখ বা না দেখ আপনি স্থির করে নেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার রব তিনি যা ফয়সলা করবেন তাই হবে এই জন্য আল্লাহর কাছ থেকে আপনাকে মুখ ফিরাতে হবে না এই জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে তবে সবসময় মনের মধ্যে একটা চাহিদা রাখবেন যাতে করে আমাদের ভালো অবস্থায় যেন আমাদের মৃত্যুটা আসে এটা সবসময় আল্লাহর কাছে চাইবেন কেন কেউ যদি অন্তর থেকে ভালো কিছু চায় না আল্লাহ কিন্তু তাকে সেটা দিয়ে দেয় এটা আপনাকে বলে দিই এটা খুব কঠিন একটা খুব চমৎকার একটা ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতাহু বিইযনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমি ইয়াশকুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত জমি আছে উর্বর জমি উর্বর জমির মধ্যে আপনি একটু খোদাখুদি করে পানি দেন যা লাগাবেন তাই হবে ফসল হয়ে যায় ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা আর যেটা মন্দ জমি এখান থেকে আপনি হাজার মেহনত করলেও অল্প শস্য পাবেন গাছ গজাইতেই চায় না গাছ হলে ফল হবে না মাটি খারাপ থাকলে আল্লাহ বলতে চাচ্ছেন এই মাটির এক্সাম্পল আমাদেরকে কেন দিল তার মানে কি আল্লাহ আমাদেরকে চাষাবাদ শেখাচ্ছে না চাষাবাদ আপনারা এমনি জানেন আপনারা মাটির গুণাগুণ জানেন যে ভালো মাটি আর খারাপ মাটির গুণাগুণ কি কিন্তু আপনাকে আল্লাহ কেন শিক্ষা দিল আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তুমি তোমার অন্তরটাকে ভালো মাটির মতো করে দাও তোমার অন্তরটাকে ওই উর্বর জমির সাথে তুলনা করো যদি তোমার অন্তরটা ভালো থাকে তাহলে তোমার দ্বারা ফসলই উদ্গাবে সমাজ তোমার কাছ থেকে কিছু পাবে তোমার দ্বারা ভালো কাজই হবে আর তোমার অন্তর যদি খারাপ থাকে তাহলে তোমার দ্বারা কোনোদিন সমাজ ভালো কিছু পাবে না তোমার বাপ মা ভালো কিছু পাবে না তোমার রাষ্ট্র ভালো কিছু পাবে না ধর্ম তোমার কাছ থেকে ভালো কিছু পাবে না এই জন্য অন্তরটাকে ভালো করার চেষ্টা করতে হবে সবসময় অন্তরটাকে সফট সফট নরম রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উদ্দুত্ততা দেখানো যাবে না যখনই কোনো একটা হক আপনার কাছে পৌঁছে যাবে যে এটা হক এটা ইসলামের বিধান যদি আপনাকে কেউ নিষেধ করে যে বাম হাতে খেয়ে না ডান হাতে খান চট করে ডান হাতে নিয়ে নেন কারণ মানুষ ভুলে বাম হাতে খেতেই পারে শয়তান তাকে দিয়ে ধোকা দিতেই পারে কিন্তু যখনই আপনাকে বলে দেওয়া হবে তখন আপনি আর অহংকারী দেখায়েন না সাথে সাথে ডান হাতে নিয়ে নেন বসে যান সালাতের আজান হয়ে গেছে মন চাচ্ছে না কিন্তু যখনই মনে হয়ে যাবে যে না আমাকে সালাত পড়তে হবে চট করে আপনি এটাকে মেনে নেন এভাবে অভ্যস্ত হন এভাবে অভ্যাস না করলে শয়তান আপনাকে তো অনেক দূরে সরিয়ে দিয়েছে এই জন্য ইবাদতগুলোর দিকে আপনি ঝোঁকেন কারণ ইবাদতবিহীন কিন্তু আপনি নাজাত পাবেন না এটা জেনে নেন মুখের কথায় কোনো ব্যক্তি নাজাত আজ পর্যন্ত পায়নি পাবেও না এটা ইসলামের আইন রুল আপনি মুখে যদি বলেন আমি মুসলিম
আল্লাহ বলছেন তার আগে আল্লাহ কি বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এটা বলার আগে আল্লাহ কি বলেছেন ওয়া আমিলা সালিহান যেই ব্যক্তি সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম আর আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকিও না আর সৎ কাজও করি না শুধু মুখে বলি আমি মুসলিম দুইটাকে ছেড়ে দিয়েছি মানে আপনি আল্লাহর দিকে ডাকেন না কাউকে আর নিজে আমলও করেন না সৎ কাজও করেন না শুধু মুখে বলেন আমি মুসলিম আল্লাহ বলছেন না বান্দা তুমি মুখে শুধু বললে মুসলিম এটা তো নাজাতের জন্য যথেষ্ট নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথমে এই কথা বলেছেন আল্লাহ কি বলেছেন আহাসিবান নাস আয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু মানুষ কি ভেবে নিয়েছে যে মানুষ যদি বলে আমি ঈমান আনলাম এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে আর তাকে পরীক্ষা করা হবে না না আমাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন না বান্দা তোমাকে পরীক্ষা করা হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো জন্য ভালো চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয় এই হাদিসটাই সর্বশেষ হাদিস হবে ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলা হয়েছে মা ইউরিদিল্লাহু বিহি খাইরা ইস্তামালাহু কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ কর্ম করিয়ে নেয় বলছেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন তার মানে যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্যাণ চান ভালো চান যেই ব্যক্তির নাজাত হোক সেই ব্যক্তিকে আল্লাহ মৃত্যুর আগেই ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকেন এজন্য যারা পাপ কাজে লিপ্ত আছেন জেনে নিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে অপছন্দ করার প্রমাণ আর যারা ভালো কাজে লেগে আছেন এটা হচ্ছে আল্লাহ আপনাকে পছন্দ করে এটার প্রমাণ এই অবস্থায় যদি মরে যান এটি হবে আপনার জীবনের শেষ আমল অতএব আমাদেরকে ভালো কাজের দিকে ঝুঁকতে হবে মন্দ কাজের দিকে আমাদেরকে যেতে হবে না কারণ ভালো কাজই আমাদেরকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের জান্নাতমুখী করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালে আকরাবু ইলাল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ কোন আমল আমাদেরকে সবথেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে রাসূলুল্লাহ বলছেন আসসালামাতু লিওয়াক্তিহা আরেক জায়গায় আসছে আসসালাতু আলা মাওয়াকিতিহা আরেক জায়গায় আসছে আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা এক এক ভাষায় এক এক জায়গায় আছে আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা এটা আবু দাউদ তিরমিজিতে পেয়ে যাবেন আর সালাতু আলা মিকাতিহা এটা মুসলিমে আছে বুখারীতে আছে আসসালাতু আলা ওয়াক্তিহা এটা মুসলিমে আছে যে যেই ব্যক্তি মুসলিমে 153 54 55 56 এই হাদিসগুলোতে ইমানের অধ্যায়ে পেয়ে যাবেন আপনি যে ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করা এটা আপনাকে সবথেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে তো কোনো পীর পারবেন আপনাকে সবথেকে বেশি জান্নাতের নিকট করে দিতে এটা আমাদের মেসেজ থাকবে আপনাদের কোরআন এবং হাদিস আপনাকে আল্লাহর কাছে সবথেকে বেশি পৌঁছে দিতে পারে আপনার সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে সবথেকে বেশি আল্লাহর নিকটে করে দিতে পারে এজন্য মসজিদ ছেড়ে দিয়ে যদি আপনি মাজারে যান খানকায় গিয়ে পড়ে থাকেন না আপনাকে নাজাত এনে দিতে পারবে না কেউ এটা ছিল আমার সংক্ষিপ্ত মেসেজ আমাদেরকে আমলের কথা ভাবতে হবে এবং আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে কারণ মৃত্যুটা যদি আমরা ভাবি তাহলে যে কোনো সময় যখন আমাদের মৃত্যু চলে আসবে যেহেতু আমরা জানি না এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজের সাথে লেগে থাকতে হবে আপনি যখন বাসে বসে আছেন গাড়িতে হেডফোন লাগিয়ে গান না শুনে কোরআন শুনে আর ভাবতে থাকেন এখন যদি মৃত্যু আসে কী হবে আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে আমি উঠবো আল্লাহ বলবে আমার এই বান্দা কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় মৃত্যু হয়েছে এটা কত উত্তম আপনি জিকির করতেছেন বসে বসে আরেক বেটা খেলতাম সাহ যাই কিছু করতেছে গেমস খেলতেছে এই দুই ব্যক্তি মৃত্যু হলে কী রেজাল্ট হবে বলেন তো দেখি ও কী জবাব দেবে আল্লাহর কাছে আপনি কী জবাব দেবেন আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে কেন বলছেন তুরাদুল আমালু ইলা রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বজগতের প্রতিপালক যিনি তার কাছে সোমবার আর বৃহস্পতিবার দিন বান্দার আমলগুলো উঠানো হয় ওয়াহিবু আইউরফা আমালি ওয়া আনা সাইম আর রাসূলুল্লাহ বলছেন আমি মুহাম্মদ পছন্দ করি যে আমার সবার আমল যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে আল্লাহ আমার আমলটাও দেখবে দেখবে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছেন এই জন্য আমি এটা পছন্দ করি তার মানে আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে বা আপনার আত্মাটাকে পেশ করা হবে ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে আমার এই বান্দাকে কীভাবে কোত্থেকে নিয়ে আসছে তখন যে নেকির বান্দা হলে বলবে যে আমি একে ইবাদত করা অবস্থায় পেয়েছি আর যদি যেমন ফজরের সালাত এবং আসরের সালাত সম্পর্কে কী আছে একদল ফেরেশতারা ফজরে আসে একদল ফেরেশতারা আসরে আসরে আসে
ফজরের ফেরেশতারা যখন ফজর নামাজের পরে চলে যায়, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়, আমাদের বান্দাদেরকে কি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে যে আমরা তাদেরকে আপনার ইবাদত করা অবস্থায় রেখে আসছি। আসরে যখন যায়, আসরের ফেরেশতারাও গিয়ে আল্লাহর কাছে এই রিপোর্ট দেয় যে আমরা যখন গিয়ে তাদের কাছে মিলিত হয়েছি তখন তারা ইবাদত করা অবস্থায় ছিল, আর এখন যখন ছেড়ে আসলাম তখনও তারা ইবাদত করা অবস্থায় ছিল। এভাবে প্রতিদিন রিপোর্ট করে। এই জন্য আমাদের ইবাদতের সাথে লেগে থাকা একান্ত জরুরি। ইবাদত বিহীন আমরা কিছুই নই। আল্লাহ বলছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছে এটা যদি তোমরা বাস্তবায়ন না করো না, তোমরা নাজাত তো দূরের কথা, কিছুই নও। আল্লাহ বলছেন মুসলমান বলল কাজ হবে, কিছুই নও তোমরা আল্লাহর কাছে সব বিদিন। এই জন্য ইবাদত হচ্ছে আমাদের মূল। আল্লাহ বলছেন, ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। এটা সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বরে রয়েছে আয়াত, যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের অর্থ সম্পত্তি আর তোমাদের সন্তান আল্লাহর কাছে তোমাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। যদি আল্লাহর নিকটবর্তী কোনো কিছু করতে পারে তোমাদেরকে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, সেটা হচ্ছে ইমান এবং সৎ কাজ। এই জন্য যারা পয়সা পেয়ে গেছে তাদের পয়সার দিকে তাকিয়ে আপনি মন কষ্ট করেন না। এর মানে এই না যে তারা নাজাত পেয়ে যাবে, বরং নাজাত পাবে যদি আপনি মুসলিম হন। আপনি ইবাদত করলে আপনি নাজাত পাবেন। দুনিয়াতে একটা পরীক্ষা, আল্লাহ কাউকে দিয়েছে কম কাউকে বেশি, এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিম হয়েই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং জীবনের শেষ মুহূর্তে যেই দিন আমাদের মৃত্যু হবে ওই দিন যেন আমরা মুসলিম অবস্থায় মরতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে যেন আমরা মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে পারি। যেমনটা আল্লাহ কোরআনে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ডিমান্ড করেছে আমাদের কাছে, আমরা যেন সেই মুসলিমের উপরে মরতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু